ঠাকুরগাঁওয়ে বাদামের বস্তা থেকে 94 বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক এক। মোহাম্মদ জাহিরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি। ঠাকুরগাঁওয়ে বাদামের বস্তা থেকে 94 বোতল ফেন্সিডিল উদ্ধার ও একজনকে আটক করেছে সদর থানা পুলিশ। বুধবার 12 আগস্ট বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোল্ডেন লাইট নামক একটি পরিবহন বোদা থেকে বরিশাল যাওয়ার সময় ঠাকুরগাঁও বিজিবি ক্যাম্পের সামনে ঠাকুরগাঁও টু ঢাকা মহাসড়কে গাড়িটিকে আটক করে পুলিশ। এ সময় পুলিশ গাড়িটি তল্লাশি করে গাড়িতে থাকা বাদামের বস্তা থেকে 94 বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং সদর উপজেলায় রুহিয়া থানার চাপাতি গ্রামের বীরেন চন্দ্র রায়ের ছেলে রামপ্রসাদ রায় নামে একজনকে আটক করে পুলিশ। এই সময় উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ, পুলিশ পরিদর্শক তদন্ত গোলাম মর্তুজার সহ অনেকে। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত গোলাম মর্তুজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সত্যপীর ব্রিজ বিজিবি ক্যাম্পের সামনে থেকে গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে থাকা এবং ভেতরে রাখা বাদামের বস্তা থেকে 98 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এই সময় একজনকে আটক করা হয়। মোহাম্মদ জাহিরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি। বিডি স্টার টিভি সংবাদ সব সময় দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে সব সময় আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।